সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় বদল হয়েছে সিবিআই অফিসার। আর এরপরই রাজ্যে একাধিক জায়গা থেকে এবং সর্বভারতীয় স্তরে একাধিক জায়গা থেকে প্রায় 100 সিবিআই অফিসার কলকাতায় আসছে নিয়োগ দুর্নীতিসহ গরু পাচার এবং কয়লা পাচার মামলায় অতি সক্রিয়তার জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসার ছিলেন ধরমবীর সিং। তিনি স্বেচ্ছাপসারের জন্য আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের কাছে। তারপর আদালতে কেন্দ্রীয় এজেন্সি বলেন কল্যাণ ভটসার্সকে আয়ো করা হোক। হাইকোর্ট তাতেও সায় দিয়েছে। এর আগে যখন দিল্লি থেকে সিবিআই অফিসাররা এসে কলকাতায় বৈঠক করেছিলেন, তারপর দেখা গিয়েছিল জায়গায় জায়গায় পৌঁছে গিয়ে অভিযানও চালিয়েছিলেন তারা। তার মধ্যে বড়গঙ্গার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে অভিযান ছিল একটি মাইল ফলক। বুধবারই আবারও কোর্টে সিবিআই জানিয়ে দিল জীবনকৃষ্ণ তার যে দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলেছিল তা তুলতে 74 ঘন্টায় সময় লাগলেও দুটি মোবাইল থেকে বড় মাথার হদিশ মিলে পেয়েছে তারা। এর আগের বার সিবিআইয়ের একাধিক অফিসার কলকাতায় আসার পরেই নিজাম প্যালেসে জরুরি বৈঠকের পরই নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে পড়ে লেগেছিল। এবারও 100 সিবিআই অফিসার কলকাতায় আসছে নিয়োগ দুর্নীতিসহ গরু পাচার কয়লা পাচার মামলায়। সামনেই পঞ্চায়েত ভোট, প্রায় 1.5-2 মাস পঞ্চায়েত ভোট পিছিয়ে গেলেও এই 1.5-2 মাসেই অনেক কিছু ঘটতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কেন্দ্রীয় গ্রিন সিগনালের পরেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় আরও অতি সক্রিয় হয়েছে সিবিআই। নতুন ইনভেস্টিগেশন অফিসার পরিবর্তনের পর কল্যাণ ভটসার্সকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন নিয়োগ দুর্নীতি মামলায় আরও দ্রুততার সঙ্গে তদন্ত করার জন্য 100 জন সিবিআই অফিসারকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর যার ফলেই কিন্তু মাথায় হাত উঠছে রাঘব বোয়ালদের। প্রভাবশালীরা যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, তাদের রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। 100 সিবিআই অফিসার এবার গোটা রাজ্যকে চষে ফেলবে বলে সূত্রের খবর। সূত্র এটাও বলছে অতি দ্রুত আবারও সাড়াশি অভিযান চালাবে সিবিআই রাজ্যে জায়গায় জায়গায় যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে সন্দেহ ক্রমশ দানা বাঁধছে, সেই সমস্ত জায়গায় হানা দিয়ে আরও বড় তথ্য উদ্ধার করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে এই সিবিআই অফিসাররা।